আপনি আর কোনো গল্প আছে এরকম যে আমরা একেবারেই জানি না, আপনার ভিতরে অনেক নাড়া দেয় এখন পর্যন্ত মনে হয় মাঝে মাঝে একা যখন থাকেন কিংবা ঘোরেন বাইরে আসেন এরকম জায়গাতে? আমার দুটো বন্ধু ওরা আত্মহত্যা করেছিল। একটা হচ্ছে আমি তখন ক্লাস সেভেনে পড়ি, স্কুলে থাকা অবস্থায়। ওর নাম ছিল লাবলু, আমি তখন মাদারে পড়ি। খুবই ভালো ছেলে ছিল কিন্তু খুবই সেন্টিমেন্টাল ছিল। তো একদিন সকালবেলা খবর পেলাম যে লিচু গাছে গলায় দড়ি দিয়েছেন, এত ছোট অবস্থায়। হ্যাঁ, তোকে দেখতে গেলাম, সেটা আমার জন্য খুবই করুণ এবং খুব দুঃখের। ওটা যখনই মনে হয় বিষণ্ণ হয়ে যায়। আর তখন ইউনিভার্সিটি লাইফ আমার বন্ধু ছিল ফজল মাহমুদ, কবিতা লিখত। ও আমাদের সামার ভ্যাকেশনে হয়ে গেছে, আমরা চলে আসি বাড়িতে। হঠাৎ একদিন আমার আরেক বন্ধু আনু মোহাম্মদ ফোন করে বললো যে ফজল ইজ ডেড। আমি বলেছি কী হয়েছিল? কিছু হয় নাই, মানে ই কিলড হিমসেলফ, সুইসাইড। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে যে সামার ভ্যাকেশনের পরে ওর আমার রুমমেট হওয়ার কথা ছিল, একই সঙ্গে থাকার কথা ছিল। আর ও আমাকে একটা কথা বলেছিল যে রবীন্দ্র যখন তোর রুমে আসবো তোকে খুব জরুরি একটা কথা বলবো। সেই কথাটা জানা হয়নি। ওর সঙ্গে যদি কখনো দেখা হয় আবার জিজ্ঞেস করো কী বলতে চাইছিলি বল। জীবনটা খুব দামি কিন্তু, বুঝছো? জীবনটা খুব দামি, জীবনের যত্ন করা উচিত, জীবনকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। এই প্ল্যানেটে একটা কিছু কন্ট্রিবিউশন সবারই থাকা উচিত, তাই না? আমি কিন্তু উপদেশ দিচ্ছি না, আমি জাস্ট পরামর্শ দিচ্ছি। এটা হচ্ছে যে ডু সামথিং বেটার ফর লাইফ, ফর দিস প্ল্যানেট। সবার যার যার জায়গা থেকে, যার যার জায়গা থেকে হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। পৃথিবীতে আরো সুন্দর করতে পারি। পৃথিবীতে তো শুধু জর্জ বুশ দিয়ে ঘোরা না, অবশ্যই রবীন্দ্রনাথ আছে, তাই না?